প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের ব্র্যান্ডিং নাম প্রকৃতিকন্যা অথচ পরিবেশ দূষণ সহ নানা কারণে সৌন্দর্য হারাচ্ছে প্রকৃতি পর্যটন বিস্তারে মাস্টার প্ল্যানের কথা বলা হলেও মিলছে না সুফল এজন্য পরিকল্পনার অভাবকে দুষছেন পরিবেশ কর্মীরা তবে পর্যটক বান্ধব নানা পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ সিলেট থেকে সৈয়দ রাসেলের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন সফি আহমেদ দেশ বিদেশের প্রকৃতি প্রেমীদের পছন্দের প্রিয় জায়গা জুড়ে আছে জাফলং বিছানাকান্দি রাতারগুল সাদা পাথরের মতো অসংখ্য দর্শনীয় স্থান অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটের রয়েছে আরও নানা প্রসিদ্ধ ইতিহাস তবে সময়ের পরিক্রমায় পাল্টেছে সিলেটের রূপ ও বৈশিষ্ট্য বিপন্ন হয়েছে প্রাণ প্রকৃতি প্রকৃতির এমন বিবর্তনের পেছনে অনেকাংশেই মানুষের হাত পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা মনে করেন এ অঞ্চলের পর্যটন শিল্প উন্নয়নে সামনে রাখতে হবে প্রকৃতিকে ইকোট্যুরিজম ব্যবস্থাপনায় সম্পৃক্ত করতে হবে প্রান্তিক জনগোষ্ঠীকে পাশাপাশি পরিকল্পনার বিষয়টাকে বড় করে দেখছেন তারা তো আমাদের ন্যাচারাল রিসোর্স যেটা কনজার্ভ করতে হবে যেহেতু আমরা এখন পৃথিবীতেই এখন এটা সবচেয়ে বড় একটা এনভায়রনমেন্টাল ইস্যুটা খুব বড় একটা কনসার্ন হয়ে গেছে তো ওই জিনিসটাও যেন হ্যাম্পার না হয় আমার ওয়াশরুম ব্যবস্থা নেই প্রপার ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই মানে প্রপার খাবার দাবারের ব্যবস্থা নেই তো এই জিনিসগুলোর হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট দরকার পরিবেশ রক্ষা করে পর্যটনের বিকাশে প্রধান অন্তরায় হচ্ছে সমন্বিত পদক্ষেপের অভাব আপনি একটা বনে পর্যটনের বিকাশ করবেন সেখানে বন বিশেষজ্ঞদের কোনো মতামত নেবেন না তাহলে তো এইটা দীর্ঘমেয়াদী আসলে পরিকল্পনা হলো না সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে পাশাপাশি নগরায়নেও রয়েছে পর্যটন বান্ধব নানা পরিকল্পনা এটি প্রকৃতিকন্যা সিলেট এটি হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এবং সেই ব্র্যান্ড প্রোডাক্ট আমাদের কী কী সেই বিষয়গুলি কিন্তু ইতিমধ্যে আমাদের সবই নির্ধারিত হয়ে গিয়েছে তো সেগুলোকে আমাদের মার্কেটিং করা মানুষের কাছে সেগুলো তুলে ধরা শেখ হাসিনা শিশু পার্কের অপোজিটে যে জায়গাটি এটাকে আমরা একটি সুন্দর নান্দনিক একটি রূপে আমরা সাজাতে পারবো ভবিষ্যতে এই ধরনের একটি পরিকল্পনা আছে বিভাগীয় কমিশনার জানান ইকোট্যুরিজমের পাশাপাশি পর্যটনের উন্নয়নে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে আসছে মাস্টার প্ল্যান রেকগনাইজড সায়েন্টিস্ট মানে এই ট্যুরিজম সেক্টরের তারা কিন্তু এর মধ্যে ইনভলভ আছেন শুধু দেশি বিদেশি সব কিছু মিলে একটা কমিটি করে দেওয়া ছিল প্যান্ডামিকের জন্য এটা আমরা স্ট্যাগনেট ছিল সারা বাংলাদেশের জন্য সেক্ষেত্রে সেকেন্ডলি যেটা বলবো সিলেট হচ্ছে সেকেন্ড প্রায়োরিটিতে আছে প্রকৃতিকন্যা সিলেটের ব্র্যান্ডিংয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করার পরামর্শ পরিবেশকর্মীদের সৈয়দ রাসেল নিউজ 24 সিলেট